সালাম দেন তো, একটু সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমার ভাই কিন্তু সালাম দিয়েছে আপনাদের কাছে, আপনারা সালামটা নেন। আমার এই ভাইটাকে নিয়ে আমি যে কত কষ্টের মধ্যে আছি সেটা আমি আপনাকে বুঝাবো কেমনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি তাহারির ভাই, আমি তাহারির ভাই। আপনাদের কাছে সে হুজুর হতে পারে, মাওলানা হতে পারে, মুফতি গিয়াসউদ্দিন তাহরিও হতে পারে, কিন্তু আমার কাছে সে ভাই। এই ভাইটাকে নিয়ে আমি খুব সমস্যার মধ্যে আছি। যাই হোক ভাই, আপনি একটু সালাম দেন তো, একটু সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমার ভাই কিন্তু সালাম দিয়েছে আপনাদের কাছে, আপনারা সালামটা নেন। আমার এই ভাইটাকে নিয়ে আমি যে কত কষ্টের মধ্যে আছি সেটা আমি আপনাকে বুঝাবো কেমনে। এই যে একটা কথা বলেছে, এই যে একটা কথা বলেছে, কি কথা বলেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এরপরে রাসূলের ধন খাজা বাবাকে দিয়া রাসূল রইছে শুয়া, আর একটা কথা বলেছে খাজা বাবার দরবারে কেউ পড়ে না খালি হাতে। এই কথা কোয়ার পর থেকে বাংলাদেশে অসংখ্য ভাইরাল হয়েছে ভিডিওটি। আমি বুঝি না তোমার এই সমস্ত কথা ওয়াজ মাহফিলে কি জন্য কইতে হইব। হ্যাঁ, একটার পর একটা ওই দুদিন পর পর একটা করে ঠাস ঠাস করে একটা করে কথা কইবা আর সেটা ভাইরাল হয়ে যাইব। আর পাবলিকে আমি রাস্তাঘাটে গেলে কত কথা কয়। আমি তো রাস্তাঘাটে যাই, ছেলে মানুষ, রাস্তাঘাটে তো যাবই, বিভিন্ন কারণবশত রাস্তাঘাটে আমাকে যেতে হয়। গেলেই ওরে বাবা রে বাবা, কোন মানুষের কত কথা। কেউ বলে ওই যে ভন্ড তাহারির ভাই যাইতেছে, আবার কেউ বলে যে ভন্ডর ভাই যাইতেছে, ডাইরেক্ট কয় ভন্ডর ভাই যাইতেছে। এগুলা কথা কি সহ্য হয়? আর আপনার মাঝে মাঝে এই সমস্ত ডায়লগ কি লাগায় দেওয়া লাগবে আজ মাহফিলে ভাইরাল হওয়ার লাগিয়া? ভাইরাল তো আপনার আসেনি, নতুন নতুন এরা করে ফতোয়া বার করবেন আর বাজারে সেগুলা ছাড়বেন। আর সব জ্বালা যন্ত্রণা আমার মধ্যে আসে, মানুষে কত কথা কয়, আমিকে সহ্য হয় কথা কন। তো আমি আমার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। দেশবাসী, আপনারা আমার ভাইকে ক্ষমা করে দিন। আমি বুঝিয়ে দিব আমার ভাইকে, যাতে করে আমার ভাই এই ধরনের কথা আর ওয়াজ মাহফিলে না বলে, কোরআন হাদিস থেকে কথা বলতে হবে। কারণ কোরআন হাদিস থেকে কথা না বললে ওয়াজ মাহফিলে গিয়া যদি ওই বাবারে পাবারে ইতিহাস পাতা বাবা, এই বাবা, বিড়ি বাবা, সালা বাবা, পানি বাবা, এগুলা কথা যদি মানুষে শোনে তাহলে ইমান থাকবো না। তো কোরআন হাদিস থেকে কথা বলতে হবে তাহলে ইমান থাকবে। এই কথাগুলো একদমই কিন্তু ধৈরা, তোমার জন্য আমি রাস্তায় যেতে পারি না, তো কোন ধরনের ব্যবহার এটা? এই কোরআন হাদিসের কথাগুলো কইতে মন চায় না। না, কালকে একটা চা খাইতে গেছিলাম, কত মানুষে কত কথা কইল, আর কি সেটা ই হয়। হ্যাঁ, অত ঘরের থেকে বাড়ায় না, আর আমি তো বাইরে যাই। হ্যাঁ, ওর বাজার সদা লাগে মুরগির আসে দিয়ে যায়, আর আমার তো বাজার সজা বাইরে থেকে যে কিনে আনতে হয়। তখনই মানুষে কত কথা কয়, সহ্য হয় না এগুলা কথা। যাই হোক দর্শক বিন্দু, আমার ভাইকে আমি বুঝিয়ে দিয়েছি, রাত্রে ভালো করে আমি পড়াইছি। আমি বলছি যে এইবার থেকে ওয়াজ মাহফিলে গেলে কোরআন হাদিস থেকে কথা কইতে হইব। ওই হুটু চুটুর কথা কইয়া, ভন্ডর মতো কথা কইয়া, ওই ফ্যামিলির একটা মান সম্মান আছে না, ফ্যামিলির মান সম্মানটা গেলে কি কমতে, একবার ফ্যামিলির মান সম্মান গেলে সে মান সম্মান কি ফিরে আসে?
এই ভন্ডরে বুঝাইবো কেডা সেটা এই কানার ঘরে কানারে বুঝাইবো কেডা ও তো তো ও তো ঘর থেকে বাড়ায় না কইলাম মা ও তো ঘর থেকে বাড়ায় না খালি আমারে যাইতে হয় আর কত মানুষে কত কথা কয় আমি সেদিন গেছিলাম ওই ইকেরে একটা বাজারে গেছিলাম একটু বাজার সদাই করতে হ্যাঁ একজন আমারে কইতাছে যে আপনার ভাই তো একটা ভন্ড তাই আমি কইলাম কে ভন্ড কে পরে কইল দেখছেন না কেমনে কেমনে সুন রাখছে রাখছে তো রাখছে আবার ওই সমুদ্রের পাড়ে গিয়া ও ও ও মুরিশি বিগ আমি কইলাম কি কইছে ভালো করে কয় ও ও ও মুরিশি বিগ এরকম করে সে এই ওই মাহফিল গুলা গিয়া আবার সমুদ্র পার্কে গিয়াও নাচানাচি করে সে কিন্তু সমুদ্র পার্কে গিয়া নাচানাচি করে তারপরে এই ভিডিওটা যখন ভাইরাল হইল যে সমুদ্র পার্কে গিয়া কয়েকজন মিলে নাচানাচি করছে মানুষে আমার কইতেছে দেখ দেখ তোর ভাই না আলেম তুই আলেম তা আলেম হয়ে আলেমের মতো কাজ করবি এরকম কাজ করুস তা তোর কে লজ্জা সরম লাগে না লজ্জা সরম কি হইব না তোর আচ্ছা গেল উডা না হয়ে গেল এই যে তারপরে একটা কি একটা জ্যাকেট বার করলো কি জ্যাকেট বসেন বসেন বৈশা যান বসেন বসেন বৈশা যান এই যে বসেন বসেন বৈশা যান এই যে জ্যাকেটটা কইল আহ বাংলাদেশে টিকটক থেকে শুরু করে নিয়ে এ সাইড বে সাইড উপর সাইড নিচের সাইড ড্যান সাইড বাম সাইড খালি বসেন বসেন বৈশা যান বসেন বসেন বৈশা যান শুরু হয়ে গেল পরে আমি গাড়িত করে যাইতেছি হ্যাঁ একটু গাড়িত করে মানে বাস গাড়ি আছে না বাস গাড়ি এই বাস গাড়ি করে আমি একদিন যাইতেছি তো গলারা শুনেন কি হয়েছে তো অনেকগুলা মানুষ সিট মানে সিট আছে কিন্তু দাঁড়া রয়েছে অনেকে দাঁড়া রয়েছে তো হেল্পার এখন আসে কইতেছে কি বসেন বসেন বৈশা যান বসেন বসেন বৈশা যান একজন আবার জিগেতেছে এ বেটা তুই এমন এমন করতেছিস কেন কয় তৈরি হুজুর যেমন জিগেরের মধ্যে ওদের লোকজন খাড়ায় থাকলে যেমন বসেন বসেন বৈশা যান কয় তো এই জন্য আমিও এই লোকজন যেটা খাড়া রয়েছে সিট খালি রয়েছে এর লাগে পেলাম বসেন বসেন বৈশা যান আমি এখন কইতেছি যাক ভাগ্য ওরা আমার কেউ চিনে নাই যদি ওরা আমার কেউ চিনত তাহলে মান সম্মান থাকতো আমার আমার কিন্তু মান সম্মান থাকতো না এই কানার ঘরের কানারা আমি এই জিনিসটা বুঝাতে পারি না পারি না এখানে সেখানে তো আমাকে যেতে হয় ও যখন যায় তখন তো পিছনে মুরিদ থাকে মানুষরা তো কিছু কইতে পারে না আমার পিছনে তার মুরিদ নাই আমি তার পীর সাহেব না এই লাগা মনে করেন মানুষরা কইয়াও আমার শান্তি পায় বুঝছেন তা যাই হোক দর্শক বিন্দু আমি ওর ভাই আপনাদের কাছ থেকে মাপ চাইলাম ওর এই ধরনের ফাজলামি ওয়াজ জীবনও করবে না ঠিক আছে আপনারা পারলে ওনাকে মাফ করে দিয়েন আমাকেও মাফ করে দিয়েন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ